ইস, এই ভিউগুলি যদি দেখতে পেতাম। বাড়িতে বসে কি এই কথাগুলিই ভাবছেন? তাহলে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে আপনি এই ধরনের প্রচুর জায়গা পাবেন যেগুলো আপনার মন ভরিয়ে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে, হোটেল পাবেন কি করে? কোন হোটেলই আপনার পক্ষে উপযুক্ত হবে? রুমগুলি কেমন হবে সেগুলোও জানার দরকার আছে। তাই দেরি না করে এই ভিডিওটি আপনি দেখে ফেলুন। আপনি বাজেটের মধ্যে বিভিন্ন রকম রুম পাবেন এবং যেখানকার জানলা থেকে সুন্দর পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন, এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই জায়গায় আপনি বিভিন্ন রকম গাড়ি পাবেন। এখান থেকে আপনি গ্যাংটক, পেলিং বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যে হোটেলগুলি দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং স্টেশনের কাছে। দেখুন, এই দিকটা হচ্ছে চক বাজার, আর এই দিকটা গেলে আপনি ম্যাল পাবেন। আর আমরা যাচ্ছি এই দার্জিলিং স্টেশনের কাছে। এখান থেকে আপনি দেখুন সুন্দর পাহাড়ি ভিউ পাবেন। এই যে একদম দার্জিলিং স্টেশনের কাছে, আর এইদিকে হচ্ছে ম্যাল, আর বাঁদিকে হচ্ছে চক বাজার। আর আমি এখন যাব দ্য লেমন ট্রি এবং হোটেল ড্রিম স্টে। একই মালিকের হোটেল দুটি, তো চলুন আপনাদের রিভিউ করে দেখাই। নিউ লেমন ট্রি, দেখুন হোটেল লেমন টির একটা রুম দেখাচ্ছি আপনাদের। দেখুন খাট রয়েছে, দেখুন ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। দেখুন ওখানে আয়না রয়েছে, এখানে একটা টিভি দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে। নিচেটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেট দেওয়া আছে। দেখুন একটা চেয়ার দেওয়া আছে। দেখুন বাথরুমটা দেখায় আপনাদের, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখুন আপনারা। তো এই রুমের ভাড়া অফ সিজনে 800 টাকা, সিজনে একটু বাড়বে। হোটেল রেমন্টির আর একটা রুম দেখাচ্ছি, দেখুন এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। দেখুন এবং ওদিকে দেখুন আয়না দেওয়া রয়েছে, দেওয়াল ফেওয়াল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখুন এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা আলমারি দিয়েছে। দেখুন এখানে একটা টিভি রয়েছে আর টেবিল রয়েছে। দেখুন এখানেও মেঝেতে কার্পেট পাতানো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই রুমের ভাড়াও কিন্তু 800 টাকা পড়ছে অফ সিজনে, সিজনে এসে ভাড়াটা একটু বাড়বে। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন বাথরুম কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখুন আপনারা। তো হোটেল লেমনটির দুটি রুম দেখলেন আপনারা। আপনারা ভালো লাগলে অবশ্যই আসবেন, এখানে থাকবেন, রুমগুলি বেশ ভালো লাগলো। হোটেল ড্রিম স্টের আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছি আমরা। সিসিটিভি রয়েছে এখান থেকে, দেখুন ভিউটা খুব সুন্দর পাবেন। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন রুম রেট কত যাচ্ছে? কেন আমাদের নর্মাল আপাতত এখন বর্তমানে 1500-1800। আর এটা লজিং, অনলি লজিং, অনলি লজিং। আর সিজনে কেমন ভাড়া? সিজনে মানে কাস্টমারের উপর নির্ভর করবে, যে আমাদের যে কাস্টমারগুলো আসে। আচ্ছা আচ্ছা, মানে একটু চাপ থাকলে একটু রেটটা বাড়ে আর কি। আচ্ছা আচ্ছা। আর
আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে? আচ্ছা আচ্ছা। আর এখান থেকে তো স্টেশন খুব কাছে, আর মেল কত সময় লাগবে? পায়ে হেঁটে 10 মিনিট। 10 মিনিট লাগবে। আর আপনাদের এখানে তো কোভিড রিপোর্ট দেখছেন তাই তো? হ্যাঁ, সব ফ্রি। ওয়াইফাই ব্যবস্থা আছে? হ্যাঁ, ওয়াইফাই ব্যবস্থা আছে। ওয়াইফাই ব্যবস্থা আর স্পেশাল কোনো ফ্যাসিলিটি আছে? বেড টি বেড খেতে পারবে, আপনার গরম জল সব গরম জল পাবে। আচ্ছা আচ্ছা। তো হোটেল ড্রিম স্টের একটা রুম দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রথমে খাটটা, চারটে বালিশ দেওয়া আছে, বেশ বড় খাট। আর দেখুন এখানে যে ব্ল্যাঙ্কেট রয়েছে, বেশ গদি আছে। আর এখানে দেখুন একটা আলমারি দেওয়া আছে, আর এখানে দেখুন একটা টিভি দেওয়া আছে, একদম দেওয়াল টেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন একটা আয়না রয়েছে, একটা টেবিল রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাবেন এখানে। অফ সিজনে এর ভাড়া 1500 থেকে শুরু হয়, আর সিজনে গেলে একটু বাড়ে। বাথরুমটা দেখাই আপনাদের। দেখুন একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর গিজার রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে কমোড রয়েছে। এই রুম থেকে বেরিয়েই আপনি সুন্দর ভিউ পাবেন। এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন।